কওল জোরে মিথ্যা সাক্ষী দেয় যে সে হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপী, যে না বড় পাপ তবে এত বড় নয়। চুরি বড় পাপ তবে এত বড় নয়, মানুষকে হত্যা করা মহাপাপ তবে এত বড় নয়, সুদ ঘুষ খাওয়া দেওয়া মহাপাপ তবে মিথ্যে সাক্ষীর সমান মহাপাপ নয়। শুনুন, পৃথিবীতে সিরিয়ালে তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যে সাক্ষী। মিথ্যে সাক্ষী দিয়ে আর একটা পরিবার ধ্বংস হয়েছে, ২০ বছর থেকে জেলে আছে, ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না, স্ত্রীর গায়ে মাথা একটু হাত বলিয়ে কথা বলতে পারে না। আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন, ২০-২৫ বছর থেকে ও জেলে আছে, একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বোলাতে পারে না, এর জবাব দিতে হবে, এর জবাব জাহান্নাম অপেক্ষা করছে। আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন, আমি অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ, এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনই ভাই, আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন, এটা আমি চাই। আমার জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি, আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনার দিনই ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার জেলার মানুষ, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিয়া না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করি, আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি, মানুষ আমার পিছনে লাগে, মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে, কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি। আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর, বিশাল প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে ২৬ লক্ষ টাকা লাগে, আমি এক টাকারও মালিক নই। আমি বংশীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি দলীয় ক্ষমতা দেখিয়ে প্রতিষ্ঠান চালাই না, আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখিয়ে আমি প্রতিষ্ঠান চালাই না। আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি নিজেকে পরিচয় দিয়েছি, আমি হচ্ছি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলবল টলবল করে, পড়ে পড়ে, এই পানির কোনো দাম নাই, মানে কোনো শক্তি নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কচুর পাতার পানি। আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে এক মিনিট আসিনি, বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দৌড়িয়ে আসে, সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন। আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ, আমার জন্য গাড়ির ব্যবস্থা করো, এরকম কথা আমি কাউকে বলি না। আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে এসে বলে যে আসেন গাড়িতে উঠেন। আমি ভালো লিখতেও পারি না, আমি যখন বই পুস্তক লেখা শুরু করলাম, লিখার সূচনা তো আমি কাউকে দেখতে দিলাম, এক বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না, তখন আমি বললাম আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, যা জানি তাতেই লিখবো, চাঁপাইনবাবগঞ্জের ভাষা যেভাবে বলি আমি তুমি সেটাই করবো। আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে এক মিনিট থাকি না, আর আমি দশের পয়সার কোনোদিন ক্ষতি করি না, এটা আমার বোনের বড় সাহস। আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই, আমি দশের পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস, আমি আমার কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে, যেটা ডাঙ্গিপাড়া, ২৫ বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে, এখানে একটা মসজিদ আছে, ৯০% জমির উপরে, যার একতলাতে ৩০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ। আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ওর জন্য জমি বরাদ্দ হয়েছে ২০০ শতক, মানে ৬ বিঘার উপরে, শুধু খালি মসজিদ, এক মসজিদের একতলাতে ১০,০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেই প্রতিষ্ঠান অবস্থান করছে ৫০ বিঘে জমির উপরে, ৫০ বিঘে, তারও সময়ের উপরে বেশি হতে পারে। এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা নেই,
আমি কোনো ভাব কোনো কথা ভাবতেও পারি না, কোনো কথা চিন্তা করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি। আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি, চলা দেশে হোক আর বিদেশে হোক। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুকু এই কথাগুলো বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি, এটা আমার মৌলিক লক্ষ্য। আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা, আমার বোন, আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছে করছে বা আমি চেষ্টা করছি, আপনি আমার ভাই বোন হিসাবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এটুকু আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার বোনেরা আছেন তারা আপনারা মনে করিয়েন না, যারা বাড়িতে আছেন, যে আব্দুরাজাক সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে। আমি মহিলা বৈঠককে নাকচ করিনি, আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না। কেন বলেছি? আমি প্রমাণ দিতে পারবো না এই জন্য। আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে, আমি তার প্রমাণ দিতে পারবো। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন, পুরুষ নারীকে শিক্ষা দিতেন। আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি, আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না। অতএব ওটা আমি কোনোদিনই বলবো না, বরং আপনাকে ফিরে আসতে হবে। আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদাত নোংরা কাজ চালু করেছেন, তোবা করে আপনাকে ফিরে আসতে হবে। লোকটা মারা গেছে, ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন? ওখানে কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন? আপনি দোয়া জানেন? আমি তো বললে আপনি কষ্ট পাবেন, আপনার বাপই জানে না, আপনি তো বহুদূরের কথা। আপনি দোয়া জানেন? আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি আপনার ভাই, আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আব্দুরাজাক সাহেব আমরা মহিলা বৈঠক করি, গ্রামে করি, গ্রামের মহিলারা আসে, আমরা তাদের সামনে দিন প্রচার করি, তো কি করতে হবে? আমি আপনাকে পরামর্শ দিব, আমি আপনার দিনই ভাই। আমি আব্দুরাজাক বিন ইউসুফ, আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয় তাহলে কে বড় লাভবান বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই আছে, উপদেশ বই আছে, আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই, আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন। একটা বাক্য মানুষের কথা নেই, একটা বাক্য জাল জয় ফাদিস নেই, একটা বাক্য কেসা কাহিনী নাই এই উপদেশ বইয়ে, বিশাল বই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি, সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চাই না, ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসেন, এই যে রমজান আসছে, আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মক্তবে পড়ি, সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত কোরআন মাজিদ পড়েছি, তার নাম নাকি রাত জাগা, একবারে নগদ মিথ্যে। আট রেকাত তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায়, তার নাম হলো রাত জাগা। সবাই মিলে কোরআন মাজিদ পড়লো, গল্প করলো, বিস্কুট খেলো, তার নাম হলো রাত জাগা। অবাক, এটা তো নয়, এটা তো রমজান নয়, রমজান তো চলে এসেছে। চাঁপাই নবাবগঞ্জের মানুষ কেন 27 রমজান 27 রজব রোজা থাকলো? সারা চাঁপাই নবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি, আপনি অন্যায় করেছেন, এর জন্য জবাব আপনাকে দিতে হবে। মহিলা বৈঠক করেছো তুমি, তোমাকে দিতে হবে, এই হুজুরকে দিতে হবে। যত মানুষ সারা পৃথিবীতে 27 রজব রোজা থাকবে, থেকেছে সবাই পাপী। 27 রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না, যা মুখ দিয়ে বলছি তা 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, তবে আমি মানুষ, আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে 27 রজব রোজা থাকার জন্য বললেন? আপনি বলতে পারতেন যে শাবান মাস আসছে, আপনি বেশি বেশি রোজা থাকেন, 15-20-25 থাকেন, এই কথা আপনি বলতে পারতেন, আপনি 27 রজবে নিয়ে গেলেন কেন মানুষকে? কেন আপনাকে শাবান মাসে 2 দিন রোজা থাকতে হবে, 1 দিন থাকতে হবে? আপনি শরীয়তের 5 পয়সা দাম দেন না, চিন্তা করেন না, তদন্ত করেন না, যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না। সম্মানিত দিনী ভাই বোন,
ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন, এটা খুব কঠিন জিনিস। নিজে জাহান্নামে যান, আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মান কাদাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতা বউ মা কাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান্নামে যাবে। 27 রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান্নামে যাবে, যারা করছে তারাও পাপি হবে। আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে, দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি, গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া, কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয়। 32 বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসব না। মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জায়গাতে আরো পারে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে, একটা বাক্য কোরআন মাজিদের গায়ে লেখা আছে, একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সাথে ওয়াদাবদ্ধ, এলাকাবাসীর সাথে ওয়াদাবদ্ধ, জন্মভূমির সাথে ওয়াদাবদ্ধ, জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথা আপনাকে আমি বলতে চেয়েছি। মোকসেদুল মোমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি, শত শত হাজার হাজার মিথ্যা কথা আছে, দুই একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য। মোকসেদুল মোমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, তো হেডলাইন যে দেখে সেই পড়ে, কিরে কি লিখা আছে, যে দেখে সেই পড়ে, হেডলাইন তো পড়লেই তো একটা মাথা ঘুরে উঠবে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, তো সবাই তখন বলবে যে কি আছে, মানে হেডলাইনই ভুল, হেডলাইনটাই ঠিক নয়। এখন লিখছে ভিতরে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, হেডলাইনের পরে লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহর রাসূলের নয়, সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী, আল্লাহর বিরোধী। আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের ক্ষেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই কি, আল্লাহ এ কথা বলেন, আর লেখক এ কথা বলেন। আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে, বুবু 27 রজব রোজা রাখো বুবু, এত নেকি হবে বুবু, পৈতৃক সম্পত্তি বুবু চাঁপাইনবাবগঞ্জে আছে বুবু, মাগরেবের পরে 6 রেকাত সালাত আদায় করো বুবু, একবারে 12 বছর নেকি পাবা বুবু, মাগরেবের পরে 6 রেকাত সালাত আদায় করলে 12 বছরের নেকি পাওয়া যাবে, হাদিস তো আছে, তো মানুষের বানানো হাদিস। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে, আমার বাসায় আছে 10,000 টাকার গায়ে লিখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি বলার সাথে আপনাকে আমি 10,000 জাল জৈব হাদিস দেখাতে প্রস্তুত আছে, বাসাতে রেডি করে রেখেছি, এগুলো আপনার জন্য। আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কোথায় জাল জৈব হাদিসগুলো, সেগুলো আপনাকে আমি দেখাবো, যেন আপনার স্বাদটা ভালোভাবে মিটে। ঠিকই তো কথা, ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, তো শুধু খালি বিবাহের ব্যাপারে বললাম, আর মানুষ মমর্ষ থেকে নিয়ে, একটা বই আছে মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত, এইখানে আজকেও আছে, তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে 241টা বিদাত আছে, যেগুলো মানুষ দিন রাত করছে। খুব আমার ভালো মনে আছে, আমার চাচা মৌলভী মানুষ কবরস্থানে দোয়া করতে গেছে, তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে, তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া, ওই জায়গাটা বন্ধ করো। আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি, চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন, সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে, ওরা নগদ বেদাত। কবর জিয়ারত করতে আল্লাহ রাসুল আদেশ করছেন, আল্লাহ রাসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন,
হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুয়ার বই, এতে আমি 35টা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনি তো 100 টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে, না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি, কিনতে হয়তো ভুল হয়েছে, নাই কেন, কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে ধর্ম প্রচার করছি, ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়ব একথাও সত্য, গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখ এই যে বলছি দিন রাত, কলম এই যে বই পুস্তক যা দেখছেন, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবে তাফসির কি মিথ্যা হতে পারে, উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই, এই যে পোশাক কলম চলছে আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি, আরও বই আছে, সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আল ইতেশাম টিভি। দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে, আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না? এ দেশের মকতব পরিবর্তন করব, আগে যেসব মকতবগুলো ছিল সেগুলো আমরা চালু করব পুনরায় ইনশাআল্লাহ। এসব দায়িত্ব আর দাওয়ালার সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ, তারা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো মানুষ হিসেবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন বাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে, বাড়িঘরের চিন্তা ভাবনা না করে, আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাহ সামানি আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা, জান্নাতে 1টি দরজা 8টি, জান্নাতে 1টি দরজা 8টি, জাহান্নামে 1টি দরজা 7টি। 8টি দরজার 1টা দরজার নাম রায়ান, রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখাল আখিরু মুগলিকা, যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি এখনো স্পষ্ট করতে পারিনি, এই ছেলেরা শোনো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি একটা পাথর, পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে, এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা, কথা যেন আমার 19-20 না হয়। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন, যারা শ্যাম পালন করেছেন রোজা তারা এ দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতারা চিৎকার করতে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে, এমন কেউ হবে? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, তুমি তার মধ্যে, তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে, আসেন আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন, আপনি এ দরজা দিয়ে আসেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, 8টি দরজার 1টি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে, তখন সবগুলোই খোলা আছে। হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু শ্যাম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল মর্যাদা, এই দরজার সাথে কোনো ইবাদতের মিল নেই। শ্যাম ভিন্ন ধরনের ইবাদত, মহিলা বৈঠকে যদি মানুষকে শ্যাম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো, মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে, মানুষ বুঝতো প্রতি মাসে 13-14-15 3 দিন শ্যাম থাকতে হবে, মানুষ বুঝতো আরাফার দিন শ্যাম থাকতে হবে, মানুষ বুঝতো মহরমের 2 দিন শ্যাম থাকতে হবে, মানুষ বুঝতো 1 দিন শ্যাম থাকতে হবে, 1 দিন এমনি থাকতে হবে, মানুষ বুঝতো রমজানের সব শ্যাম থাকতে হবে, এটা প্রয়োজন ছিল। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম। উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বে আমালিন,
আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসাম ফাইন হলা মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, হজ সিয়ামের মতো নয়, সালাত সিয়ামের মতো নয়, দান খায়রাত সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো সাদৃশ্য হতে পারে। তিনি অন্য বর্ণনায় বললেন, ফাইনাল্লাহ ইদলালাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বলা যাবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত, সিয়ামটাকে উপরে রাখতে হবে আর বাকি ইবাদত নিচে রাখতে হবে, এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান, একটা বই পাওয়া যাবে উপদেশ, আপনি দেখেন সিয়ামের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে। কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না, আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি, বসো প্রয়োজন দেখায়েন না। আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব, আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব। যদিচ আলোচনার সূচনাতে আছি, এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলব, আর আমি নিজেও ক্লান্ত, আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে, জুমার খুতবা কিন্তু ঢাকায় ইনশাআল্লাহ, বাইতুল হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে, আমার চাঁপাইনবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে, যে আমাদের বাড়ির মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন, সেটা আমাদেরই প্রতিষ্ঠান, গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে, কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে জামিয়ার মাটিতে আমি এই করেছি সেই করেছি, এরকম মানুষ আল্লাহ ওকে রাখেনি, কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি, আল্লাহর বিশেষ রহমত। আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাআল্লাহ, আপনাকে বাধা দিতে পারবে না। আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এইসব বলবো এই কে করেছে এটা, এই কাজ বন্ধ করে, এরকম কোনো লোক নাই। আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ। একবার ওইভাবে নেভরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা, নেভরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন, এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার, আমি নিজেও কিছু বুঝি না, এরপরে আমি নাকি তার সভাপতি, আমি বুঝি না কিছু, আমি ভালো করে লিখতেও পারি না, মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি মেসেজ করতে এ করতে পারি না, নামটা আমি লিখতে পারি না, যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে এটা পারি না। আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাই জান আমার নামটা একটু করে মোবাইলে রাখেন, কিন্তু আমি তো পারি না, আমি আপনার কথা শুনে চুপ থেকে গেছি,